হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসএসসির তরফ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া এর আগেও ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেখানে সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএফ সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তো এ নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি অলরেডি, তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি, অবশ্যই দেখে নেবেন। সেখানে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া আছে যে কী কী সিলেবাস থাকবে এবং কতগুলো শূন্যপদ রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্ট, পিএটি এবং পিএসটি কী কী হবে, সমস্ত কিছু বিস্তারিত বলে দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে দুটি নোটিশ প্রকাশ করেছে 29 জুন 2020। দেখতে পাচ্ছেন, তো সবার প্রথমে আমরা দেখে নেব কতগুলো শূন্যপদ রয়েছে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর অ্যান্ড সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন, মানে এই পদে কিন্তু নিয়োগ করা হবে। সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে এবং এটা চলবে হচ্ছে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত। কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন, আর এখানে অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে 27 জুলাইয়ের 27 তারিখের মধ্যে। কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং অফলাইনের মাধ্যমে যদি আপনারা চালান করে পেমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে তারিখটি রয়েছে হচ্ছে জুলাইয়ের 29 তারিখের মধ্যে আপনারা অফলাইনে, আর জুলাইয়ের 27 তারিখের মধ্যে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন। আর এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অনলাইনে এক্সামিনেশন করা হবে, তার জন্য ডেট দেওয়া আছে 10/6/2020, অর্থাৎ অক্টোবরের 10 তারিখে কিন্তু অনলাইন এক্সামিনেশন হবে, অর্থাৎ কম্পিউটার বেস এক্সামিনেশন হবে পেপার ওয়ানের। পেপার টু এর পরীক্ষাটি হবে হচ্ছে 2021 জানুয়ারির 31 তারিখে। তো এখানে কিন্তু সমস্ত ডেট দেওয়া আছে। এবার আমরা দেখে নেব নেম অফ দ্য পোস্ট, পে স্কেল কত রয়েছে। জুনিয়র ট্রান্সলেটর ইন সেন্ট্রাল সেক্রেটেরিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস, এই ক্ষেত্রে পে স্কেল দেওয়া হবে হচ্ছে 35,400 টাকা থেকে 1,24,000 টাকা। তো এটা হচ্ছে কোড নাম্বার দেওয়া আছে এ বি সি ডি ই পর্যন্ত, ঠিক আছে। বিতে রয়েছে জুনিয়র ট্রান্সলেটর, কোড সিটিতে রয়েছে জুনিয়র ট্রান্সলেটর ইন আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার, এবং ডি নাম্বারে রয়েছে জুনিয়র ট্রান্সলেটর অথবা জুনিয়র হিন্দি ট্রান্সলেটর। এবার ই নাম্বারে রয়েছে কি সিনিয়র হিন্দি ট্রান্সলেটর ইন ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রিজ। তো এই ক্ষেত্রে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু একই বেতন রয়েছে, আর সিনিয়র হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা বেতন রয়েছে। এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র ট্রান্সলেটর, জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে 275টি, আর সিনিয়র হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে 8টি শূন্যপদ রয়েছে। সমস্ত পোস্টের ক্ষেত্রে আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বয়স বলেছে যে এজ লিমিট 18 থেকে 30 বছর, যদি আপনার বয়স 18 থেকে 30 বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তার জন্য অবশ্যই বয়সটিকে ক্যালকুলেশন করে নেবেন, আর অবশ্যই 2/1/91 থেকে 1/1/2003 মধ্যে আপনার ডেট অফ বার্থ হতে হবে। আর এসসি এসটি যারা রয়েছে তারা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা পাবে 3 বছর, পিডাব্লিউডি যারা রয়েছে তারা পাবে 10 বছর, এবং পিডাব্লিউডি ওবিসি যদি হয়ে থাকে সেক্ষেত্রে 13 বছর, এবং পিডাব্লিউডি এসসি এসটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে 15 বছরের বয়সের ছাড় হয়ে যাবে। আর এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু এই ক্ষেত্রে বয়সের ছাড় 3 বছরের পেয়ে যাবে। এবার এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, পোস্ট কোড A-D, এ থেকে ডি এর মধ্যে যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে কিন্তু আপনাদের মাস্টার ডিগ্রি অফ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ এ কম্পালসারি থাকতে হবে। তাছাড়া রয়েছে কি, এছাড়া যদি আপনার এই যোগ্যতা না থাকে সেই ক্ষেত্রে এটি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে রয়েছে অর দেওয়া রয়েছে, যে কোনো একটি যোগ্যতা যদি আপনার ম্যাচ করে তাহলে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এর সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে রিকগনাইজ ডিপ্লোমা অর সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেটর ফ্রম হিন্দি টু ইংলিশ থাকতে হবে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই শিক্ষাগত যোগ্যতাটি ভালো করে দেখে নেবেন। এবার পোস্ট ফর কোড ই ক্ষেত্রে, অর্থাৎ সিনিয়র হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দিতে, ঠিক আছে, তার সঙ্গে অবশ্যই আপনাকে ইংলিশ কম্পালসারি থাকতে হবে। এছাড়া এখানে 5টি আরও শিক্ষাগত যোগ্যতার দেওয়া আছে, যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতাই হলেই হবে। আর তার সঙ্গে অবশ্যই আপনাকে রিকগনাইজড ডিপ্লোমা অফ সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেটর ফ্রম হিন্দি টু ইংলিশ, তো আপনাকে কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে হিন্দি টু ইংলিশ ট্রান্সলেটরের ক্ষেত্রে, ডিপ্লোমা সার্টিফিকেট হবে। এবার এই সমস্ত পোস্টে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এবার অনলাইনে যারা আবেদন করবে সেই ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা পে করতে হবে, এবং মহিলা এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না, অর্থাৎ আপনারা বিনামূল্যেই আবেদন করতে পারবেন।
আর রয়েছে কি ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, ইস্টার্ন রিজন ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অবশ্যই আপনারা কলকাতা সিলেক্ট করবেন। এই নোটিশটিকে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার আগে ভালো করে পড়ে নেবেন। তাছাড়া আরও একটি নোটিশ প্রকাশ করেছে যেখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি ফর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন মানে সিজিএল এক্সামিনেশন 2019 আপডেট অ্যাজ অন ডেটেড 23/6/2020। তো এখান থেকে কিন্তু আপনারা পিডিএফটিকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ঠিক আছে তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, ফিরবো পরে একটি নেক্সট আপডেটে।